সারা জীবন মনে রাখবেন তিনটা গুণ অর্জন করবেন দেখবেন দুনিয়ার নাজ নিয়ামত আল্লাহ আপনার কাছে পৌঁছায় দিবেন কয়টা গুণ তিনটা সালাসুন ইউদরিকু বিহিন্নাল আব্দুর গায়বাত দুনিয়া তিনটা বিষয় যদি মানুষ অর্জন করে ইউদরিকু বিহিন্নাল আব্দু এই তিনটা জিনিসের মাধ্যমে মানুষ দুনিয়ার সফলতা অর্জন করতে পারবে কয় গুণ এক নাম্বার আদ্দুআ ফির রাখা সুখের সময় বেশি বেশি আল্লাহরে দোয়া করা আদ্দুআ ফির রাখা সুখের সময় বেশি বেশি দোয়া করা আমাদের অবস্থা হলো উল্টা আল্লাহ কয় ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া না'আ বিজানিবি আমি যখন মানুষকে নিয়ামত দান করি মানুষ আমারে মুখ ফিরায় না আমার থেকে পাশ কাইটা চলে মসজিদে আর আসে না আমি নিয়ামত দান করলাম আ'রাদা বান্দা মুখ ফিরায় না ওয়া না'আ বিজানিবি পাশ কাটে জনগণ গিয়া কয় ভাই নামাজে চলেন পায় টাইম নাই টাকা গুনতেছে পাশ কাটায় চলে এবার কি করে দেখেন ওয়া ইযা মাসসাহু শাররু ওই যে নিয়ামত যারা দান করলাম বিপদ যখন তার স্পর্শ করে ফাযু দুআইন আরিদ তখন সে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায় কি করে দেখেন লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায় আমি ওরে নিয়ামত দিলে আমারে মুখ ফিরায় নেয় আমারে পাশ কাটে বিপদ দিলে ঘরের মধ্যে হুজুর ডাইকা দোয়ার আয়োজন করে তখন বিশাল বড় দোয়া করে অথচ সুখের সময় ওরে কত ডাকি আমি আমার ডাকে সাড়া দেয় না বিপদ দিলে আমারে ডাকে অথচ সুখের সময় যদি দোয়া করেন তারপরে আল্লাহ নিয়ামতের শুকরিয়া বেশি আদায় হয় কারণ আমার বান্দারে এত খুশি রাখছি তাও আমারে ডাকে আমার বান্দারে এত দেই তাও আমারে ডাকে আল্লাহ তো খুশি হবে আমার দিকে তাকান তো এ আমারে কিছু দেয় বা এ আমারে কিছু দেয় আমরা কত কই ভাই অনেক ভালো মানুষ জানেন না কত খুশি একটা উপহার পাঠাইছে আমার জন্য কি বলি অনেক ভালো মানুষ অনেক কিছু করছে আমার জন্য দুনিয়ার কোন মানুষ কিছু দিলে আমরা এত প্রশংসা করি রব আমারে আপনার দুইটা চোখ সুস্থ রাখছে আরেকজনের একটা চোখ কানা কেন একবার আপনার মুখ দিয়ে আসে না যে ওর এক চোখ নাই আমার দুই চোখ আছে তো রবের নাম কয়বার আপনি কইছেন অথচ একটা উপহারের কথা একশোবার কইতেছেন একটু ভাইবেন কথাগুলা দুনিয়ার মানুষ উপহার দিলে তার নাম দশ বার বিশ বার কই আল্লাহ আমার রব আমারে কোন রকম টাকা পয়সা ছাড়া বাতাস দিল সারাদিন সারাদিন আলোর মধ্যে রাখলো আমার রব রাতটা অন্ধকার করছে আরামে ঘুমানোর জন্য রবের নাম একবার আসলো না মুখ দিয়ে এটা আল্লাহ বলতেছেন আমি বান্দারে নিয়ামত দিলে ও আমারে পাশ কাইটা চলে ও আমারে এড়ায়া চলে ওরে বিপদে ধরলে তখন ও লম্বা চওড়া দোয়া করে ওরে আমি সুখে রাখলে ও আমারে ডাকে না দেখছেন কেমনে বলতেছে সুলাইমান নবী পাখির ভাষা বুঝছে বুঝার পর কয় আল্লাহ তৌফিক দিয়েন আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নবীর থেকে শিক্ষা নেয়ামত পাইলে আল্লাহরে আরো বেশি বেশি স্মরণ করা আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান তিনটা জিনিস বলছিলাম এক নাম্বার আদ্দুআ ফির রাখা সুখের সময় বেশি বেশি দোয়া করা দুই নাম্বার সবরু ফিল বালা বিপদে ধৈর্য ধারণ করা তিন নাম্বার আর রিজা বিল কাজা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা সুখের সময় দোয়া করা দুই নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা তিন নাম্বার আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা এই তিন গুণ অর্জন করলে দুনিয়ার সমস্ত সফলতা ওই ব্যক্তি অর্জন করতে পারে পুরা আয়াতটা বুঝে থাকলে বলেন শুকরিয়া আদায় করব কার নেয়ামত দেয় কে এটাই বললেন ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي الله أبني أمر توفيق دين أمي جنو أبنى نعمتر شكري آدائي كرت باري التي أنعمت علي جي نعمت أبني أمر دن كرسل وعلى والدي جي نعمت أبني أمر پتامتك دن كرسل وأن أعمل صالحا আল্লাহ আমারে তৌফিক দেন আমি যেন নেক কাজ করতে পারি বলেন নেক কাজ এমন নেক কাজ তার দহু যেই নেক কাজ করলে আপনি খুশি হয়ে যান এই জন্য আল্লাহরে বলবেন আল্লাহ এমন ভালো কাজ করার তৌফিক দেন যেই ভালো কাজে আপনি খুশি হন আল্লাহ এমন ভালো কাজের তৌফিক দেন যেই ভালো কাজে আপনি খুশি হন মনে